वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष के सबा के स्वागत जाना। कोषे देखी 12 पेज नम्बर 118 पताई एक थे चार पर्यंत आगे क्लस आलोचना करी। तो आज के पाँच दाग थे आलोचना करब। तो तुम्हारा देखते थको, भलोक बुझते थको। এখানে দেখো জার্মান সিলভারে তামা দশটা ও নিকেলের পরিমাণ অনুপাত দিয়ে আছে 4:3:2। তো এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দশটা মিশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে তিনটা জিনিস দেওয়া রয়েছে, তামা দশটা নিকেল। প্রথমে লিখে নেবে জার্মান সিলভারে তামা H2 10 H2 निकेल कत कत आ4:3:2 अच्छा अनुपात समस्ट बेर कत सहजे हम आनुपातिक भागार कर ले अनुपात समष्टि समान 4:3:2 কত হবে 4 × 3 = 7 × 9 54 কিগ্রা আছে মোট। অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে প্রথমে কি তামা আছে তামা কত হবে তামার কত দেখো প্রথমে কত আছে ওই যে তামার অনুপাত 4 টোটাল কত 9 4 9 4 / 9 আর এবারে কাটাকাটি করো 6 9 4 9 4 6 24 ঠিক আছে। একই রকম ভাবে আমরা বের করব 54 ঠিক আছে জার্মান স্লিভারে 10টা আছে নিকেল কত আছে 2 / 9 6 12 তিনটা বের করেছি। আচ্ছা, এবার কি বলছো দেখো আর কত কিগ্রা দশটা মেশালে দেখো দশটা চাইছে, তাই তো? তামার সঙ্গে দশটা অথবা দশটার সঙ্গে নিকেল যে কোনো একটা করবে, কারণ তিনটা অনুপাত থাকলেও আমরা ধরে নিচ্ছি আর এক্স কিগ্রা দশটা মেশাতে হবে। ধরিলাম আর এক্স কিগ্রা দশটা মেশাতে হবে। অতএব শর্ত অনুসার এখান থেকে এখানে এসে অতএব শর্ত অনুসার দেখো কি হয়েছে কৃষ্ণা, দেখো প্রথমে তামা তারপর দশটা তারপর নিকেল। আমরা যদি তামার সঙ্গে দশটা অনুপাত করি তাহলে হবে, অথবা দশটার সঙ্গে নিকেল অনুপাত করলে হবে। তো দশটা যেহেতু চাইছে, দশটা কত কেজি আছে দেখো 18 কেজি আছে, তার সঙ্গে কত কেজি আবার ধরবো, এই যে এক্স কেজি ধরেছি তাহলে এক্স কেজি আবার মেশাবো দশটার সঙ্গে। আমরা নিকেল আছে দেখো, তামাটা না করে নিকেলটা করছি, নিকেল কত আছে বলতো, নিকেল কত 12 সমান এই যে অনুপাত দিয়েছে দেখো 6:5:3, তো এখানে আমরা শেষের দুটো নেব, কারণ এখানে দেখো শেষের দুটো নিয়েছি সেই জন্য এখানেও কি করব ওই 6:5:3 ছিল, তো তাহলে প্রথম একটা তামা যেহেতু এখানে শুধু আগে দশটা তারপর নিকেল লিখছি তাই তামাটা বাদ, তাহলে এই দুটোকে নেব। আর যদি আমি প্রথমে যদি তামা 10 টাকে নিতাম তাহলে এই নিকেলটাকে বাদ দিতাম, তাহলে এখানে 6:5 লিখতাম, কোনো ব্যাপার না, হয় এদিকে না হলে এদিকে। এবার দেখো কত হচ্ছে, বা 18 + x / 12 = 5/3, এটা কেটে দিতে পারো 4, আর কোনা কোনি গুণ করো 18 + 1 = 4 × 5 = 20, আর x = 20 দেখো +18 ওই দিকে গেছে বলে মাইনাস হয়ে গেল,
তাহলে এক সমান 20 থেকে 18 বিয়োগ হয়ে গেল 2, তাহলে কি হবে উত্তরটা? অতএব আর 2 কি দা 10 পা মিশাতে হবে, অতএব আর 2 কি দা 10 টা মেশাতে হবে, এটা উত্তর হয়ে গেল। দেখো সবাই, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত দেয়া আছে এবং প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা একসঙ্গে মিশিয়ে দিবে, মিশিয়ে দিলে নতুন যে গুঁড়ো সাবান হবে সেখানে সাবান গুঁড়োর পরিমাণ কত। তো দেখো, মনে করো, দেখো এরকম একটা পাত্র আছে, আর এখানে পাত্র আছে, আর একটা পাত্র আছে, এটা হচ্ছে প্রথম প্রকার, এটা দ্বিতীয় প্রকার, আর এইটা হচ্ছে নতুন। এখান থেকে কিছু এখানে মিশানো হবে, এখান থেকে কিছু মিশানো হবে। তো প্রথমটা কত বলা আছে? 10 কিগ্রা, কত আছে? 10 কিগ্রা আছে, আর এটা কত? 18 কিগ্রা আছে। তো এখানে কি কি আছে দেখো, সোডা আর সাবান গুঁড়ো কত ভাগ? 2:3 অনুপাতে আছে, আর এখানে কত আছে? 4:5 অনুপাতে আছে। কি করেছে? এই 10 আর এই 18 সবকে মিশাচ্ছে, মিশিয়ে এখানে ঢেলে দিল, এখান থেকে নিয়ে এসে এখানে একটা পড়ছে, এখান থেকে নিয়ে এসে এখানে পড়ছে, দেখো এখানে এসে, তাহলে এখানে নতুন গুণ সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানে অনুপাতটা কত হবে সেটাকে আমরা বের করবো, এখানে অনুপাতটা কত হবে সেটা আমরা বের করব, বুঝে গেল? তো দেখো কি রকম হচ্ছে, প্রথমে 10 কেজির মধ্যে ছটা কত সাবান গুঁড়ো কত বের করে নেবো, তাহলে কি লিখবো? প্রথম প্রকার গুঁড়ো সাবান, প্রথম প্রকার প্রথম প্রকার গুঁড়ো সাবানে কি কি আছে? 6:2 সাবান গুঁড়ো কত আছে? 2:3, তার আনুপাতিক ভাগার বা অনুপাতের সমষ্টি কত হবে? 2:3, এখানে লিখে দিই 10 কিগ্রা প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা আছে, 10 গুণিত সোডা কত? 2 ভাগ, তো 2 এর 5, তাহলে 4 কিগ্রা, আর সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো কত আছে? 6 কিগ্রা, তারপর আবার দ্বিতীয় প্রকারে একই রকম ভাবে আমরা দ্বিতীয় প্রকারটা বের করবো, আবার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কি কি আছে সেখানেও 6:2 সাবান গুঁড়ো কত কত আছে দেখো? 4:5, এখানে অনুপাতের সমষ্টি
কত হবে? নয়। দ্বিতীয় প্রকারটা কত দিল ছিল? 18 কিগ্রা। দ্বিতীয় প্রকার গুণসা মানে ছটা আছে, ছটা কত আছে? 18 গুণিতে কত? দেখো ছটা তো 4, ছটা 9, 2, তাহলে 8 কিগ্রা। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, কত আছে? 5। 5 ÷ 9, 2, তাহলে 10। দেখো 10 সিগ্র আছে। তাহলে যখন আমরা কি করেছি, এই এই প্রথম প্রকার এখানে দিচ্ছি, তখন দেখো সাবান গুঁড়ো কতটা, ছটা কতটা, ছটা কত কিলো এসছে? 4 কিগ্রা। আর সাবান গুঁড়ো এসছে কত? 6 কিগ্রা। আর এখান থেকে এসছে কত? 8 কিগ্রা সোডা আর সাবান গুঁড়ো। তাই নতুন প্রকারে সোডা কত আছে? এখান থেকে এসছে আর এখান থেকে এসছে, সেটা দেখে নেবো। সোডা কত এখানে? 4, এখানে কত? 8, টোটাল 12 কিগ্রা। তাহলে আমরা কি লিখবো? অতএব নতুন গুঁড়ো সাবানে সোডা ইজ টু সাবান গুঁড়ো। দেখো সোডা কত হবে এখানে? কত পেয়েছিল সোডা? 4। আর এখানে কত পেয়েছি? 8 ইজ টু সাবান গুঁড়ো। এখানে কত পেয়েছি? 6। আর এখানে কত পেয়েছি? 10। এটা কত হচ্ছে? 12, 16। কাটাকাটি করলে কত? 3 আর 4, 3 4। উত্তর কি চাইছে দেখো? সাবান গুঁড়ো কত অংশ আছে বলেছে। এই যে সাবান গুঁড়ো কত অংশ থাকবে, অংশ করতে গেলে কি আনুপাতিক ভাগ করে রেখে দিতে হবে। তাহলে এখানে অনুপাতের সমষ্টি কত? 3 এর 4 এর 7। উত্তর চাইছে সাবান গুঁড়ো, তা সাবান গুঁড়োর কত আছে? 4। তাহলে আমরা কি লিখবো? নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে। অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে। দেখ কত হবে সাবান কত আছে? 4। টোটাল কত হচ্ছে মানে আনুপাতিক ভাগার করলে? 3 এর 4 এর 7। 3 যুক্ত 4 মানে 4 এর 7 অংশ, এটা উত্তর। যাই হোক, আমি পড়ছি একবার, তোমার ভালো করে শোনো। দুটি সমান আয়তনের পাত্র যথাক্রমে 1 এর 3 ও 1 এর 4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটি অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো দেখো, আগে দুটো পাত্র বলেছে, তোমার পাত্র আগলে না একটু ভালো বোঝা যায়। দেখো পাত্র দুটো না আয়তনটা একই রকম আছে, দুটো মনে করো সমান আয়তনে পাত্র দুটো গ্লাস নেওয়া হয়েছে, ধরো গ্লাসের ছবি এঁকেছি। আচ্ছা, এখানে 1/3 অংশ 1/4 অংশ, 1/3 মানে এটাকে 3 ভাগ করে মনে করো, তার 3 ভাগ করা আছে মনে করো। হ্যাঁ, 3 ভাগ করে 1/3 অংশ কত আছে? 1/3 অংশ ফলের রস আছে। আর কি আছে? এটা 4 ভাগ করা আছে, দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এদিকটাও বড়, কেন বলতো একটু ছোট আছে তো, সরু অংশ, সেজন্য একটু বড় করে আছে। তারপর আস্তে আস্তে দেখো এদিকটা বেশি চওড়া বলে হাইটটা কম আছে।
চার ভাগ করা আছে, তার ক ভাগ আছে দেখো 1/4, এটা কত 1/4 অংশ। তো বলছে কি আমি পাঁচটা দুটি অবশিষ্টাংশ জলাপূর্ণ করে দিই, মানে এখানে যে ফাঁকা আছে না এখানে কি করেছে জল ঢেলেছে, কি ঢেলেছে জল, আর এরও কি করেছে জল ঢেলে দিচ্ছে। তাহলে বাকিটা জল 1/4 যদি ফলে 10 থাকে তাহলে বাকি 3 ভাগ কি জল ঢালাচ্ছে, আর এখানে কি বাকি 2 ভাগ জল ঢালে দেওয়াচ্ছে, ঢেলে দিতে কি বলছে। এবার আমি নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ, এবার কি করেছে ঢালার পর এই দুটোকে কি করেছে না একটা আবার বড় একটা পাত্র আছে, এই পাত্রে আবার কি করেছে ঢেলেছে, এখান থেকে এই ভর্তি করেছে 1/3 অংশ ফলের রস ছিল, জল ঢেলে বাকিটা একদম ভর্তি করে দিয়েছে, ভর্তি করার পর কি করেছে এটাকে আবার একদম এখানে সব ঢেলে দিচ্ছে, আর এটাকে ভর্তি করার পর আবার ঢেলে দিচ্ছে। তাহলে এটা পুরো মিশে গেছে, তাহলে এখানে ফলের রসও আছে আবার জলও রয়েছে, তাহলে এখানে ফলের রস আর জলের অনুপাত কত, বুঝা গেল। তাহলে প্রথমে আমরা কি লিখব, ধরি পাত্র দুটির আয়তন 1 অংশ, ধরিলাম প্রত্যেকটি সমান পাত্রের আয়তন সমান 1 অংশ। প্রথম প্রথম পাত্রে ফলের রস কত দিয়ে আছে দেখো 1/3 অংশ, ফলের রস আছে 1/3 অংশ, অতএব প্রথম পাত্রে জল ঢালা হলো, লসাগু করে দিলাম 2/3 অংশ, আবার দ্বিতীয় পাত্রে ফলের রস আছে কত 1/4 অংশ, 1/4 অংশ আছে, অতএব দ্বিতীয় পাত্রে জল ঢালা হলো 1 - 1/4, লসাগু করে দিলাম 3/4 অংশ। দেখো ফলের রস কত করে রয়েছে, জল কত করে রয়েছে আমরা সব বের করে ফেলেছি, নতুন পাত্রে ফলের রস কত আর জল কত সেটা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, অতএব নতুন পাত্রে নতুন পাত্রে ফলের রস = জল সমান, আচ্ছা একটু দেখো ভালো করে, ফলের রস কত ছিল প্রথম পাত্রে 1/3, দ্বিতীয় পাত্রে কত 1/4, এখানে যখন ঢালা হয়েছে এই ফলের রসও ঢালা হয়েছে আর এই যে জল দিয়েছে জলটাও ঢালা হয়েছে, তাহলে ফলের রসের সঙ্গে ফলের রসটা যোগ করবো আর জলের সঙ্গে জলটাকে যোগ করে নেবো। তো প্রথম পাত্রে ফলের রস কত ছিল দেখো 1/3, দ্বিতীয় পাত্রে কত 1/4, তাহলে ফলের রসটা কত হচ্ছে টোটাল 1/3 + 1/4 =, আর জল দেখো প্রথম পাত্রে জল কত ঢেলেছি 2/3 + 3/4, দেখো এইটা আমরা অনুপাত করে দিলে আমরা পেয়ে যাবো। আচ্ছা এখন এটা কি হবে লসাগু করে দাও, 4 এই 3 আর 4 এর লসাগু কত হবে 12 হবে, তাহলে কত হবে
লসাগু যেরকম হয় তোমার নিজেরাই পেয়ে যাবে, এটা করতে আমি আর বলছি না কিছু। অনুপাতের নিয়ম অনুসারে কি হয়, নিচে একই রকম থাকলে সাথে উঠে যায়, মানে কাটাকাটি হয়ে যাবে অনুপাতে। তোমাদের এগুলো ভালো করে বুঝিয়েছিলাম, দেখো বুঝতে পারলে কিনা। হয়ে গেল, আর কিছু নেই। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।